পেয়েছো, এবার ঈদে ঢাকার বাইরে কোথাও ঈদ করবে? স্বপ্ন ঢাকার মধ্যে ঈদ করে, এবার ঢাকার বাইরে কি কোথাও? আইডিয়া দোস, দেশের বাইরে ঈদ করবে এবারে? না, দেশের বাইরে মালয়েশিয়া। দোস শুন, মানুষ দেখানোর জন্য যাচ্ছি না, নিজে ঘুরতে যাচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, আমরা যে প্ল্যানটা করতেছি সাউন্ড কই? হ্যালো সাউন্ড, তুই কই রে? দোস আমি তো রাস্তায় রে। আচ্ছা শোন, আমরা যে সবসময় এখানে দাঁড়াদের আড্ডা দিই না, ওই যেটা এখন চলে এতো তাঁতিরা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আসতেছি আসতেছি। ওই যে তুই কই থাকিস রে সবসময়? হ্যাঁ কই থাকিস? না রে, টিউশনে ছিলাম। বল কি অবস্থা? দোস্ত আমরা প্ল্যান করছি কি, এবার ঈদে আমরা ঢাকার বাইরে কোথাও যাব, ফ্যামিলি ছাড়া, আমরা শুধু ফ্রেন্ডরা থাকবো, ঠিক আছে? ভালো প্ল্যান। দোস্ত আমি কি প্ল্যান করছি জানোস? আমরা টোটটা করব দেশের বাইরে, মালয়েশিয়া, গ্যান্টিং, হাইল্যান্ড। দোস্ত তো চাওবাজি রাখবি? দেশের মধ্যে কোন একটা সুন্দর একটা জায়গায় যাই, কাছাকাছি একটা জায়গায় যাই, বাট ঢাকার বাইরে, ঠিক আছে? ঢাকার বাইরে হলেই হয়। তুই বল দোস্ত। হ্যাঁ তুই বল। বান্দরবন। বান্দরবন, ইয়েস দোস্ত, ইয়েস বান্দরবন। বান্দরবন একটা সুন্দর সুন্দর জায়গা দোস্ত, আমরা কখনো যাইনি। প্ল্যান কর। আবার একটা ফোন আসছে। হ্যাঁ তুই যা। হ্যালো মা। তুই কই বাজা? তো বাইরে মা। আমার ওষুধটা। আমার মনে আছে মা। আমি নিয়ে যাবো, তারপর বল। বান্দরবন যাচ্ছি, কোনো সমস্যা নেই তো? না না কোনো প্রবলেম নেই। তাহলে বান্দরবন যাচ্ছি আমরা সবাই। ওকে ঠিক আছে, মাস্তি হবে। ও আম্মা। কি বাবা? এটা দাও, এই যেন তোমার ওষুধ। পুরো মাসে টানতে পারি না আম্মা, তুই শুনি টাকাটা পেলে নিয়ে আসবো, সাত দিন একটা। থাক বাবা, ঝুঁইব। আজকে কে ফোন দিয়েছে? আমার বন্ধু ফোন দিচ্ছে। দশ। হ্যালো। হ্যালো। ফোন ধরছেন না কেন? বান্দরবন যাচ্ছি, কোনো সমস্যা নেই তো? না শাওন। আম্মা ওই মেয়েটার খবর কি রে? ওই যে তিশা মেয়েটা। ভালো আছে মা? একবার বাসায় আসলো, আর তো আনলি না। আমি তো ইচ্ছা করেই আনিনি, ও তো আসতেছে, বাসার একটু গুছায় নেই, ওই নিয়ে আসবো। বাবা ঈদ তো আয়া করলো, বাজার করতেইব না, শ্যামাই চিনি এগুলি আনবি না? আনো মামা। আজকে খালাম্মার হাতে রান্না খেয়েই যাবো। ওষুধের কথা মনে আছে আম্মা? তোমাকে আমার পুরো মাস ওষুধটাই লাগবে। কেমন যাবো?